জলভূমির দেশ বাংলাদেশ আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের বড় যোগান আসে দেশের বিভিন্ন জলভূমি থেকে তবে নানা কারণে আমাদের জলভূমিগুলো ভালো অবস্থায় নেই জলভূমি সংরক্ষণে সচেতনতার জন্য প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে পালিত হয় বিশ্ব জলভূমি দিবস এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে এসেছেন জনাব মোহাম্মদ মজিবুর রহমান মহাপরিচালক বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন অধিদপ্তর এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব ইনাম আল হক ইনাম ভাই এবারের যে ওয়েটল্যান্ড ডে হচ্ছে এটার প্রতিপাদ্য নিয়ে আমাদের একটু বলবেন প্রতি বছর এই জলাভূমি দিবস উদযাপন করা হয় কোনো একটা বিষয়ে লক্ষ্য লোকের মনোযোগ ওই দিকে দিয়ে কথাটা তৈরি করা হয় এই বছর এর কথাটা হলো জীব বৈচিত্র্য জলাভূমিতে যে জীবের যে বৈচিত্র্য থাকে প্রাণের যে বৈচিত্র্য থাকে সেইটার কথা এবার বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে আমাদের প্রাণ কিন্তু সব জায়গায় মাটিতেও আছে বনেও আছে নানান ধরনের প্রাণ কিন্তু পানিতে মাটিতে যত প্রাণী থাকুক তার চেয়ে বেশি আছে সাধারণ লোকও বুঝতে পারবে কথাটা যেমন মাটিতে যা আছে সবই কিন্তু পানিতে আছে উদ্ভিদ আছে কীটপতঙ্গ আছে কিন্তু একটা কিছু বেশি আছে মাছ কমপক্ষে লোকে জানে যে পৃথিবীতে 30,000 প্রজাতির মাছ আছে সেটা পানিতে আছে সেই কথাটা যেন লোকে স্মরণ রাখে যে পানিটা বেশি মূল্যবান আমাদের জীবনের জন্য আচ্ছা আবার ফিরে আসবো আপনার কাছে জনাব মজিবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জলভূমির কতটুকু ভূমিকা রয়েছে হ্যাঁ বাংলাদেশ টোটাল বাংলাদেশটাই আসলে ডেল্টা এখানে যদি আমরা দেখি যে একটা আছে হাওর এলাকা আছে এবং বাওর এলাকা আছে লেক আছে নদী আছে সমস্ত বাংলাদেশটাই জলাভূমি এবং এই জলাভূমিটার এক হলো যে বিশেষভাবে আমরা যদি হাওর এলাকা ধরি ওখানে ধান উৎপাদন হয় এবং এটা বাংলাদেশের 24% বোরো ধানটা ওখানে হয় বাংলাদেশের যে টোটাল এরিয়া তার 13% জায়গা হলো হাওর এলাকা এবং সেখানে প্রায় দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্যালামিটি হয় বিশেষভাবে রেইনফল এবং বাংলাদেশের বাইরে থেকে যে ট্রান্স বাউন্ডারি কতগুলো রিভার আছে যেগুলো সুরমা এবং কুশিয়ারার সাথে কানেক্টেড এই নদীগুলো দিয়ে কিন্তু বেশ পানি আসে এবং দেখা যায় যে যে সময়ে আমাদের পানিটা আসা বর্ষা শুরু হওয়ার কথা তার আগেই চলে আসে এবং ঠিক দেখা যায় যে ধান লাগানোর পরপরই সেটা আসে এবং ধান নষ্ট হয় তারপরে কিন্তু আমাদেরকে ওখানে ধানটাকে উৎপাদন করতে হবে কারণ এটা কিন্তু আমাদের টোটাল একটা খাদ্য ভাণ্ডার এটা একটা দিক আর দ্বিতীয় হলো যে আরেকটা সেক্টর আছে সেটা হলো ফিশারি হাওর এলাকার অনেক প্রজাতির মাছ আছে এবং ফ্রেশ ওয়াটারের প্রায় 20% মাছ উৎপাদিত হয় হাওর এলাকায় হাওর এলাকা আসলে অনেকগুলো সমস্যা ছিল এবং এখন অনেকটা আমরা ওভারকাম করেছি আরও সমস্যা কিছু আছে যেমন হাওর এলাকার কানেক্টিভিটি নাই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত পিছিয়ে আছে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ একই কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডও কম যার কারণে জীবনযাত্রার মান খুবই কম এবং প্রভার্টি লেভেলের নিচে প্রায় 24% লোক হাওর এলাকায় বসবাস করে হাওর এলাকায় কানেক্টিভিটি ওইভাবে দিতে পারি নেই যেটা আমরা হাওর এলাকার জন্য উপযোগী সেই কানেক্টিভিটিটা আমাদের ওখানে দিতে হবে দিলেই কিন্তু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং সেখানে যে শিক্ষার হার কম একই কারণে স্যানিটেশন এবং পিওর ড্রিঙ্কিং ওয়াটারের অভাব এই সমস্ত সমস্যার কারণে বঙ্গবন্ধু 1974 সালে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কিন্তু হাওর উন্নয়ন বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং সেই হাওর উন্নয়ন বোর্ড গঠন করার পরে 1982 সালে এটা আবার বিলুপ্ত করা হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1998 সালে কিশোরগঞ্জে উনি আবার বললেন যে হাওর এলাকার উন্নয়নের জন্য এটাকে আবার আমাদেরকে কাজ করতে হবে এবং ওনার এই নির্দেশনার প্রেক্ষিতে তখন এই হাওর যে উন্নয়ন বোর্ড ছিল এটাকে আরও আই ডাইভার্সিফাই করে প্রতিবেশ পরিবেশকে সংরক্ষণ এবং এটাকে আরও উন্নয়নের জন্য জলাভূমির উনি নাম দিলেন এটা হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং এখানে ওই শুধু জীবনযাত্রার মান উন্নয়ন না এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলো চলে আসছে এবং এখানে এখন দেখা যায় যে আমরা হাওর এলাকার উন্নয়নের জন্য আমাদের 154টা প্রকল্প আছে বিভিন্ন সেক্টরে এবং সরকারের 27টা মন্ত্রণালয়ে 32টা
এজেন্সি এই কাজগুলো করতেছে এবং 154 প্রজেক্টের মধ্যে 113টা প্রকল্প চলমান আছে। এর মধ্যে কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র শিল্প, সমবায় প্রত্যেকটা বিভাগের উন্নয়ন প্রকল্পগুলো আছে হাওড় এলাকার। এটা 20 বছর মেয়াদী একটা প্রকল্প এখানে করা হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, হাওড় এই শব্দটি আসলো কী করে? হাওড় শব্দটা আসলে সাগর থেকে হাওড় হয়েছে, কারণ সিলেটের লোকরা দৈন্তের শোকে হ উচ্চারণ করে, তো সাগর থেকে আসলে হাওড় শব্দটা আসছে। যেহেতু একটা বিশাল জলাভূমি, বিশাল জলাভূমি, এই জন্য সেখান থেকে তারা সাগর বলতো, সাগরের মতন, এই জন্য এটাকে হাওড় নাম দেওয়া হয়েছে। দৈত্যর থেকে হাওয়ার মতো, সাগর থেকে হাওড়। জি, এবং আপনি যদি বর্ষাকালে যান, আপনি স্বীকার করবেন যে এটা একটা সাগর। আপনি সুনামগঞ্জ থেকে এক নাগাড়ে চলে যেতে পারেন আমাদের ট্যাকের হাট, একবারে বর্ডারে, মাঝে কিছু নেই, পুরোটাই সাগর, দুপাশে কিছুই দেখা যায় না, কিছুই নেই, মানে পানি এত হয়। এখন যে না আপনি আলাদা আলাদা বিল দেখতে পারবেন, চিহ্নিত করতে পারবেন এটা টাঙ্গু হাওড়, এটা হ্যাঁ শীতের সময়, কিন্তু আপনি যদি মে মাসের পরে যান কোনো কিছু নেই, একদম মেঘালয়ের সীমান্তের পর্যন্ত সুনামগঞ্জ থেকে একটা একটা বিশাল পানির জগৎ, সাগরই বটে। আর এই নামটি তো আর পৃথিবীর কোথাও নাই, এই হাওড় শব্দটি না, শুধু বাংলাদেশেই, এই আমাদের বাংলাদেশে, এমনকি পশ্চিমবঙ্গেও এই শব্দটা বাংলায় ব্যবহার হয় না, জানাও নেই, তাদের ব্যাখ্যা করতে হয় যে হাওড় আবার কি। রাইট। আচ্ছা এনাম ভাই, আপনি তো পাখি নিয়ে কাজ করছেন অনেক বছর ধরে, আমাদের একটু বলবেন জলাভূমি বাংলাদেশের পাখির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? পানির নিচে আপনি দেখবেন উদ্ভিদের এক বিশাল জগৎ, এবং আমাদের অনেকেই যারা ছোটোখাটো পুকুর দেখেছে তার বেশি কিছু দেখেনি, তারা হয়তো এটা জানেও না যে পানির নিচে উদ্ভিদের কত বৈচিত্র্য, কত ধরনের উদ্ভিদ থাকে। উদ্ভিদ থাকে বলেই তা খেয়ে মাছ বেঁচে থাকে, এবং যে মাছ আমরা আহরণ করি। মুজিব সাহেব যে বললেন যে হাওড় উন্নয়ন করতে গেলে ধান উৎপাদন করতে হবে, কিন্তু ধরুন আমি ধানের হিসাবটা যদি ছেড়ে দিই, পানি যদি থাকে তাহলে সেখানে কী কী উৎপাদন হয়? মাছ। যে জমিতে যতটুকুন ধান উৎপাদন হয় সেখানে তার চাইতে অনেক বেশি মূল্যের মাছ উৎপাদন হয় সব সময়। এবং ওই একই জায়গায় আবার শুকনো মৌসুমে ঠিকই ধান হয়। ওই অর্থকরী উৎপাদনের কথা ছেড়ে দিন, তারপরে ওখানে আর কি আছে? তারপরে রয়েছে পাখি, সমস্ত পাখি, বিশেষ করে পানি নির্ভর পাখি, যেগুলো আমাদের কাছে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্যে হাজার হাজার পাখি পৃথিবীতে ছড়িয়ে থাকে যে বর্ষা মৌসুমে, তাদের কিন্তু শীতে থাকার জায়গা নেই, শীতে তাদের কিন্তু এইরকম আমাদের বড় বড় জলাশয়ে আসতে হয়। বাংলাদেশের জলাভূমি যেটা হাওড়, সবচেয়ে বড় জলাভূমিগুলো হাওড়, এখানে সব পাখি আসে। পৃথিবীর পাখির টিকে থাকার জন্য কিন্তু আমাদের দেশের হাওড়টা গুরুত্বপূর্ণ। আমাদের হাওড়ে আমরা প্রতি বছরই লক্ষ লক্ষ জলচর পাখি দেখতে পাই, গুনতে যাই আমরা, এরা কিন্তু বেঁচেই থাকবে না যদি আমাদের এই হাওড়গুলো না থাকে, হাওড়ে ওদের বসবাসযোগ্য আবাস না থাকে, প্রতিবেশটা ওই রকম না থাকে। সেই জন্যে আমাদের হাওড় কিন্তু পৃথিবীর মানুষের কাছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে পাখিগুলো এই অঞ্চল দিয়ে চলাফেরা করে, চীন থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত, আমাদের এই হাওড়ে অবসর নিয়ে তারা উত্তরে যায়, আবার দক্ষিণে যায়, দুই ঋতুতে। এই জন্যে আমাদের সব জলাশয়, আমাদের বাংলাদেশের বিশেষ করে হাওড়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে জনাব মজিবুর রহমান। আমাকে একটা জিনিস বলেন তো, যে হাওড় আর বাওড় পার্থক্যটা কী? হাওড় হলো আসলে কতগুলো বিলের সমষ্টি, আর বাওড়টা আসলে এটা হলো যে একটা নদী যখন তার মূল স্রোতটার থেকে যখন ডাইভার্ট হয়ে যায়, ডাইভার্ট হয়ে যখন আরেকটা স্রোত তৈরি হয়, তখন দেখা যায় মূল স্রোতটা আস্তে আস্তে ধারাটা কমে যায় এবং নতুন স্রোতটা নদী, নূতন নদী হিসেবে আসে। তখন এই পুরাতন যে স্রোত ছিল এটা বিভিন্ন জায়গায় সেডিমেন্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন এটা বাওড় হয়, অর্থাৎ নদীর থেকেই বাওড়টা হয়। আচ্ছা, জলাভূমির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন? যে বিষয়টা আমাদের দরকার সেটা হলো যে আমাদের জলাভূমিগুলো আছে, এগুলো কিন্তু এখন অনেকগুলো সমস্যার মধ্যে আছে। যেমন আমাদের যে 23টা ট্রান্সবাউন্ডারি রিভার এই অঞ্চলে আছে, এই উত্তর পূর্বাঞ্চলে, এর মধ্যে যেমন সুরমা কুশিয়ারা এবং তার সাথে আরও আছে রক্তি, জাদুঘাটা, খোয়াই, এরকম অনেকগুলো নদী আছে। মেঘালয় থেকে আসছে রক্তি, জাদুঘাটা, এই নদীগুলো, আর সুরমা কুশিয়ারাটা আসছে মণিপুর থেকে,
আর ত্রিপুরা থেকে আসছে যেমন আমাদের খোয়াই নদী আসছে এইভাবে অনেকগুলো ট্রান্সবরি রিভার আছে প্রায় 23টা ট্রান্সবরি রিভার আছে বেশি আলোচনায় আছে আমাদের ব্রহ্মপুত্র বেসিন মেঘনা বেসিন আর হলো পদ্মা বেসিন তিনটা বেসিন এই তিনটা বেসিন দিয়ে প্রতি বছর প্রায় 1.83 বিলিয়ন মেট্রিক টন সেডিমেন্ট আসে এই সেডিমেন্ট আসার কারণে কিন্তু আমাদের ওয়েটল্যান্ডগুলো ভরাট হয়ে যাচ্ছে অনেকদিন যাবত আমাদের এইগুলো কোনো ড্রেজিং করা হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় তারা কিন্তু ব্যাপকভাবে সারা বাংলাদেশে ড্রেজিং করতেছে টেকসই যে ব্যবস্থাপনাটা এটা করতে গেলে আমাদের এই ওয়েটল্যান্ডগুলোকে আমাদের ড্রেজিং করতে হবে প্রোটেকশন রেস্টোরেশনের দিকে আমরা জোর দিচ্ছি এটার অনেকগুলো কারণ আছে এক হলো যে এখানে ওয়েটল্যান্ডগুলো যখন আমাদের বর্ষার সময় একদিকে আমাদের প্রচুর বৃষ্টিপাত হয় এবং বাংলাদেশের বাইরে থেকে যে প্রচুর পানি আসে নদীতে এতে কিন্তু ফ্লাড হয় এই ফ্লাডটাই কিন্তু আমাদের ওয়েটল্যান্ডগুলোই কিন্তু অনেকটা কভার করে সেইগুলো রিজার্ভেশনে থাকে এবং অ্যাক্সেস পানিটা তখন নামে এই পানিটা যদি এখানে ওয়েটল্যান্ডে না থাকতো তাহলে কিন্তু বাড়িঘরে বন্যার একটা প্রকোপ দেখা দিত সেকেন্ডলি আমাদের যে গ্রাউন্ড ওয়াটার আছে এই গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে কিন্তু সারফেস ওয়াটার দিয়ে এই বৃষ্টির পানি এবং ওয়াটার যেটা পানি থেকে আসতেছে তারপরে আবার দেখা যায় যে আমাদের এই সেডিমেন্টগুলো কিন্তু ওয়েটল্যান্ডে কিন্তু কিছুটা ব্লক করে রাখে না হলে কিন্তু এই সেডিমেন্টগুলো সমস্ত নদীগুলো ভরাট করতো এই ইয়েগুলো করে হাওর এলাকার বলি বা যে সব জায়গাতে কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণ আমরা কিন্তু পেস্টিসাইড ব্যবহার করি এই পেস্টিসাইডগুলো কিন্তু এই ওয়েটল্যান্ডগুলোর কাছে এগুলো আসার পরে এটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যায় এটা থেকে অনেকটা যদি আমাদের ওয়েটল্যান্ড না থাকতো তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হইতো এবং আরেকটা ইয়া হলো যে ওয়াটার টেবিলটাকে রক্ষা করতেছে অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটারের যে একটা ব্যালেন্স থাকে যে রিচার্জ যদি না হইতো যদি আমরা যেভাবে গ্রাউন্ড ওয়াটারকে ইউজ করতেছি সেটা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য করতেছি অনেক জায়গায় ইরিগেশনে কিন্তু অনেক বেশি আমরা ব্যবহার করছি যেটা বরেন্দ্র এলাকাতে করেছি তো এটা যদি আমাদের এই ওয়েটল্যান্ডগুলো না থাকতো তাইলে কিন্তু আমরা কিন্তু এই ওয়াটার টেবিলটা ঠিক থাকতো না অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটারের একটা ব্যালেন্স এটা থাকতো না আবার ফিরে আসবো আপনার কাছে এনাম ভাই আপনি তো খুবই রেগুলার যাচ্ছেন নানা জলাভূমিতে পাখির কারণে অন্যান্য কারণে আপনি আমাদের বলবেন একটু কি করা উচিত এদের সংরক্ষণ করার জন্য জি আমি প্রথমেই বরং বলি যে আমাদের প্রথম কাজটা যে করতে হবে জলাভূমিকে একটু সম্মানের চোখে দেখতে শুরু করতে হবে আমাদের দেশে মানুষ কিন্তু বলে যে পানি জীবন কিন্তু পানিকে ঠিক ওইভাবে সম্মানের সঙ্গে ব্যবহার করা হয় না আমরা সমস্ত বর্জ্য পানিতে ফেলে দিই বহুদিন ধরেই আমরা এই কাজ করছি মনে করি আমার বর্জ্যটা পানিতে ফেললে আর কোনো অসুবিধে নেই মৃতদেহ পানিতে ফেলা এর একটা কারণ ছিল যে আগে পানি এটাকে টেনে নিয়ে যেত আমার চোখের সামনে থেকে নিয়ে গেল আমি ভাবলাম আমার গৃহ পরিষ্কার হয়েছে আমার গ্রাম পরিচ্ছন্ন হয়েছে কিন্তু এই কথাটা আর কার্যকরী নেই আমরা এখন জানি যে পুরো পৃথিবীর পানিটাই কিন্তু একটা আরেকজনের সংযোগ রয়েছে এবং আমি যাই পানিতে ফেলি সেটা সে ঘুরে ফিরে কিন্তু আমার স্বাস্থ্যের উপকার অপকার যাই হোক প্রভাব ফেলবে পানিতে যা খুশি আমি ফেলি না কেন পানির কিন্তু সেটা ধরে ওটাকে হজম করে ফেলার শক্তি নেই মাটির বরং বেশি আছে মাটিতে আপনি একটা বর্জ্য পুঁতে ফেললে মাটিতে যে ব্যাকটেরিয়া আছে সেটা তাড়াতাড়ি খেয়ে ফেলবে সেই জন্য আমরা কিন্তু মৃতদেহ মাটিতেই রেখে এসেছি লক্ষ বছর ধরে আপনি গ্রামে গেলে এখনও দেখতে পাবেন যে খোলা টয়লেট আছে ঠিক বাড়ির পাশে যে পানিটা সেখানে এটা একেবারেই ঠিক নয় এইভাবে সমস্ত বর্জ্য আমরা পানিতে ফেলছি দেশের সব জায়গায় আপনি বেশি দূর যেতে হবে না ঢাকার আশেপাশের নদীতেই উদাহরণ দেখতে পাবেন আমরা সব কিছু পানিতে ফেলছি আমরা জলাভূমি রক্ষা করার জলাভূমির জৈব বৈচিত্র্য রক্ষা করার জন্য প্রথমেই বলবো যে আমরা পানিতে সব কিছু ফেলে যে আগে দিতাম যেরকম দিয়ে ভাবতাম এখন আমরা বর্জ্য মুক্ত হলাম তা মোটেই নয় বরং তার পরিবর্তে মাটিতে রাখা ভালো এবং অনেক কিছু মাটিতেও রাখা যায় না যেমন প্লাস্টিক পানিতে দিলে একটা বড় অসুবিধে যে ওই বর্জ্যটা শুধু যে মাটিতে যেমন দিলে মাটিতে এক জায়গায় থাকে পানিতে তা থাকে না সরে যায় এবং বিভিন্ন প্রাণী তার থেকে ক্ষতিগ্রস্ত হয় মাছ তো হয়ই অন্য বহু প্রাণী হয় সেই জন্য পানিতেই সবচেয়ে কম বর্জ্য ফেলার জন্য এখন বলতে হবে এটা এক নম্বর পাখির কথা তো ছেড়েই দেন আমাদের নিজেদের স্বার্থেই বলতে হবে যে পানিটা দূষিত করা যাবে না ওই যে বলা হতো যে নদীতে সব ফেলে দেওয়া যাবে বৃহৎ পানিতে দোষ নেই তারপর আগে তো আপনার জনসংখ্যার চাপ এরকম ছিল না সুতরাং যত দিন যাচ্ছে জলাশয় তো আর বাড়ছে না
জলাশয়ে যা ছিল তাই আছে, কমছে? হ্যাঁ কমছে, জলাশয় তো কমেই যাচ্ছে, বরং আমরা ভরাট করছি, ভরাট করে ফেলি, জলাশয় কমেই যাচ্ছে। যেমন চলন বিল আগের চেয়ে এক দশমাংশ তো নেই, বর্ষাতেও নেই, চলন বিল আর চলছে না। তো এইরকম বহু জলাশয় এরকম অচল হয়ে গেছে চলন বিলের মতো। আমরা এই যে বিরাট জীবনের শৃঙ্খল রয়েছে কীটপতঙ্গ থেকে শুরু করে, তার উপরেই নির্ভর করে আমরা বেঁচে আছি। সুতরাং আমরা কিছুতেই এই জীববৈচিত্র্যের শৃঙ্খলটাকে ক্ষতিগ্রস্ত করতে পারি না আমাদের নিজেদেরকে আহত না করে। কথায় কথায় সবজি পানিতে ফেলে দিলাম এবং ভাবলাম আমি এই বর্জ্য থেকে মুক্ত হয়ে গেলাম, তা নয়। এটা একেবারেই দেশের সবাইকে বলতে হবে, এটাই আমার মনে হয় প্রধান। আচ্ছা, জনাব মজিবুর রহমান, বাংলাদেশের জলভূমি ও এর জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের ভবিষ্যতে আর কী পরিকল্পনা রয়েছে? আমরা বাংলাদেশের যে জলাভূমিগুলো আছে এগুলোর সংরক্ষণের জন্য আমরা কিন্তু বেশ কিছু পরিকল্পনা করেছি। এর মধ্যে যেমন বাংলাদেশের কয়েকটি জেলাতে, যেহেতু এক এক জায়গাতে জীববৈচিত্র্য এক এক জায়গার ওয়েটল্যান্ড এক এক রকম, এখানে কিভাবে এই জলাভূমিগুলোর ব্যবস্থাপনা করা যায়। ব্যবস্থাপনা বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে জলাভূমিকে সংরক্ষণ করা এবং জলাভূমিগুলো উন্নয়ন করা, যাতে এই জলাভূমিগুলো তার যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বহাল থাকে। তো সেইভাবে আমরা কিন্তু বেশ কয়েকটি স্পটে আমরা কিন্তু একটা প্রজেক্টের মাধ্যমে, যেমন হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেক, বর্ণি বাওর, এরপরে আমরা বিল হালতি চলন বিল এলাকায়, এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লাসের ওয়েটল্যান্ড নিয়ে আমরা কিন্তু প্রদর্শনী হিসেবে এখানে কিন্তু ওয়েটল্যান্ডগুলো কীভাবে ম্যানেজমেন্ট করা যায় বিভিন্ন ধরনের, সেটা একটা প্রজেক্ট আমরা গ্রহণ করেছি। তার অর্থ হলো যে আমরা ওয়েটল্যান্ডটাকে কীভাবে সংরক্ষণ করব, কীভাবে এটাকে ডেভেলপ করব, এটাকে প্রাকৃতিকভাবে আমরা বাঁচিয়ে রাখব। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সুন্দরভাবে যদি আমরা করতে চাই তাহলে আমাদের কতগুলো জিনিসকে খেয়াল করতে হবে। একটা হলো যে আমরা ওয়েটল্যান্ড, যেমন আমরা দেখি যে ওয়েটল্যান্ডের উপরে কিন্তু কোনো স্ট্রাকচার থাকে না। দেখা যায় যে আমাদের এই ওয়েটল্যান্ডগুলোর উপরে বিভিন্ন স্থানীয় সরকার বিভাগের অপরিকল্পিত বিভিন্ন স্ট্রাকচার করার কারণে এখন দেখা যায় যে পানি স্ট্যাগন্যান্ট হয়ে যায়, পানি ঠিকভাবে নিষ্কাশিত হচ্ছে না। সবসময় আমরা বলি যে বিশেষত হাওর এলাকায় যাতে কোনো অল সিজন রাস্তা না করা হয়, কারণ হাওরের পানিটা কিন্তু নামে উত্তর থেকে দক্ষিণ দিকে। দেখা যায় যে রাস্তাগুলোর কানেক্টিভিটি পূর্ব থেকে পশ্চিম দিকে অনেকগুলো রাস্তা, তাহলে অটোমেটিক্যালি যত স্ট্রাকচারই করি এগুলো ভাঙবে, পানির চাপে ভাঙবে এবং পানির যে প্রবাহটাও নষ্ট হবে। শুষ্ক মৌসুমে যখন পানিটা নামে, যদি সেইটা যদি 2 ফিটের রাস্তাও হয়, সাবমার্জিবল হয়, তাও কিন্তু পানি নামতে দেরি হবে। আমাদের ডিসেম্বরের মধ্যে পানি নামতে হয়, জানুয়ারির 15 পরে কিন্তু যদি আমি ধান লাগাই তাহলে সেটাকে একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো এই কারণে আমাদের কিন্তু হাওর এলাকার কানেক্টিভিটিগুলো বা জলাভূমি এলাকার কানেক্টিভিটিগুলো কিন্তু ওই এলাকার জন্য উপযোগী করতে হবে। তো হাওর এলাকার জন্য আমরা কিন্তু বলি যে গ্রাম্য এলাকা সাবমার্জিবল রাস্তা, আর টোটাল অন্যান্য জায়গায় যেখানে ওয়েটল্যান্ড আছে, বিল হাওর আছে, সেখানে আমরা বলি যে রাস্তা কম হোক কিন্তু কম করতে হবে, কিন্তু এলিভিয়েটেড করতে হবে, কারণ এটা রাস্তায় পানি স্ট্যাগন্যান্ট হলে ফিশারি নষ্ট হবে। যেহেতু আমাদের 2 কোটি লোক আছে, তাদের কানেক্টিভিটি অবশ্যই দিতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে দিতে হবে, কারণ টোটাল দারিদ্র সীমানার নিচে যে বেশিরভাগ লোক, 70% লোকই কিন্তু হাওর এলাকার। তো এই জিনিসটাকে আমরা যদি এদেরকে যদি আমরা এই দারিদ্র সীমার উপরে আনতে চাই, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। এবং সবচেয়ে বড় ক্ষেত্র হলো যে ওইখানে এগ্রিকালচার রাখতে হবে, যেহেতু আমাদের ফুড সিকিউরিটি। মৎস্য একটা বড় ক্ষেত্র, শুধু মৎস্য বলতে শুধু মাছ না, সেখানে কুচিয়ার চাষ করতে হবে যদি, এবং এটা আমরা যেহেতু কনজাম্পশন করি না, এটার চাহিদা আছে চায়নাতে, কোরিয়ায়, থাইল্যান্ডে আছে, এবং এখানে মিষ্টি পানির কাঁকড়া সেটা হইতে পারে। আমরা কিন্তু চিন্তা করতেছি যে হাওর এলাকার মানুষের যে অবস্থা, আর্থিক অবস্থা, শুধু ধান আর মাছ দিয়ে হবে না, এইখানে এক সবচেয়ে বড় সম্ভাবনা ইকোট্যুরিজম। আমরা সেইভাবে চিন্তাভাবনা করতেছি, ইকোট্যুরিজম করার জন্য প্রকল্প গ্রহণ করেছে। আমাদেরও ভবিষ্যতে পরিকল্পনা আছে হাওর এলাকার, যে যাতে এই অন্তত বর্ষার সিজনে পানি কেন্দ্রিক যে ট্যুরিজম সেটাকে ডেভেলপ করা, এবং সেই জন্য আমাদের কিন্তু একটা পরিকল্পনা আছে। আমরা ওই হাওর এলাকার যে আমরা একটা জিনিস বলছি যে ওখানে কিন্তু যখনই কানেক্টিভিটি দেওয়া হবে তখনই সেখানে বিভিন্ন ধরনের যান্ত্রিক যে যানবাহনগুলো যাবে, এবং
যে আমাদের হাওর এলাকায় যে যন্ত্রচালিত যে নৌকাগুলো চলে ইঞ্জিন বোট, এগুলো কিন্তু মাছের প্রজনন এবং ইয়াকে বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করে, কারণ সাউন্ড পলিউশনে কিন্তু মাছের ব্রিডিং হবে না। যারা পর্যটক আসবে বর্ষায় তারা চলাচলটা কীভাবে হবে? তারা চলাচল করবে ব্যাটারি চালিত নৌকায় অথবা দেশি নৌকায়, সেই ধরনের একটা ব্যবস্থা থাকা। এবং ওই হাওরের ভিতরে কোনো রেস্টুরেন্ট না করা, রেস্টুরেন্ট থাকবে বাইরে, এবং ওখানে যাতে কোনো খাবার নিয়া বা পলিথিনের প্যাকেট বা বোতলজাত কোনো কিছু প্লাস্টিক পণ্য জিনিস পরিবহন করতে না পারে, এই জিনিসগুলোকে আমাকে সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। দর্শক মণ্ডলী, বাংলাদেশের টেকসই উন্নয়নে জলাভূমির গুরুত্ব অপরিসীম। তাই আমাদের দেশের জলাভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা, আজ নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ, বুক ভরা থই থই বান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের